হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইটিং শো। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি খাবো ভাত আর মাংস, সঙ্গে এক্সট্রা গ্রেভি নিয়ে নিয়েছি। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে মাংস আর হাড় চিবিয়ে খেয়ে দেখা, তো তাই আজকে মাংস নিয়ে চলে এসেছি। তো চলুন খাওয়া শুরু করা যাক। গ্রেভিটা মাখিয়ে নিয়ে ভাতে মাংসটা খুবই টেস্টি। প্রথমে মাংস রেখে নেব, লাস্টে হাড়গুলো চিবিয়ে দেখা উঠি। সাইডে হাড়গুলো রাখছি। ছোট ছোট হাড়গুলো চুবিয়ে দিচ্ছি, বড়গুলো রাখছি লাস্টে চুবাবো। Thank you.
মাংসটা পুরো স্পাইসি, খেতে খুবই টেস্টি। জুসটার কালার দেখে বুঝতে পারছেন নিশ্চয়। একটা আলু খাবো, আপনারা কি মাংসে আলু পছন্দ করে কি পছন্দ করে না আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো খুব পছন্দ করি মাংসে আলু।
আমি যাচ্ছি। আমার পেট অলরেডি ভরে গেছে, খেতে পারছি না, কিন্তু তোমাদের জন্য খাচ্ছি, কারণ তোমাদেরকে দেখতে খুব ভালো লাগে। আমি খেতে পারছি না তবু খাচ্ছি আপনাদের জন্য, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন।
দেখতে তো পাচ্ছেন আমার খাওয়ার ভর্তি দেখে, পেট ভরে গেছে অলরেডি। আপনারা কি আমার ভিডিও পছন্দ করেন না, না লাইক করছেন, না সাবস্ক্রাইব করছেন, আপনারা কমেন্ট করে জানান কোথায় কি ভুলটা হচ্ছে আমার। আমি ভালো বাংলা বলতে পারি না, তবু চেষ্টা করছি ভালো বাংলা বলার জন্যে। দেখুন আপনাদের জন্য হাড়গুলোও চুবাচ্ছি, তবু আপনারা সাবস্ক্রাইব করছেন না। দেখুন সবগুলো হাড় চিবিয়ে খেয়ে নিয়েছি। এতগুলো ভাত খেতে পারবো না ভাবছিলাম, তবু আমি খেয়ে শেষ করবো।
তো বন্ধুরা, আমার খাওয়া শেষ করে ফেলেছি। আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই।